হ্যালো ফ্রেন্ডস, ডিএলএড পার্ট ওয়ান যাদের সেশন হচ্ছে 2021-23, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনে যারা ডিএলএড করছো, যাদের সেশন হচ্ছে 2021-23 পার্ট ওয়ান, তাদের যে পরীক্ষার কথা ছিল সেই পরীক্ষা কিন্তু পোস্টপোন হলো, অর্থাৎ স্থগিত হলো। দেখো, এখানে একদম পরিষ্কারভাবে বলা আছে, ইট ইজ হেয়ার বাই নোটিফাইজ ফর ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট দ্য বোর্ড হ্যাজ ডিসাইডেড টু পোস্টপোন দ্য ডিএলএড পার্ট ওয়ান এক্সামিনেশন ফর দ্য অ্যাকাডেমিক সেশন 2021-23। তো দেখো, 2021-23 যে পার্ট ওয়ানের পরীক্ষার যে রুটিন দিয়েছিলো সেটা কিন্তু স্থগিত হলো। এখানে একদম পরিষ্কারভাবে বলা আছে এবং এখানে বলা হয়েছে রিভাইজ শিডিউল, অর্থাৎ পুনরায় যে নতুনভাবে পরীক্ষার রুটিন দেওয়া হবে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি দেওয়া হবে, অর্থাৎ এটা কিন্তু খুবই শীঘ্রই এটা দেওয়া হবে। বলা হয়েছে দ্য রিভাইজ শিডিউল ফর দ্য দেখো ফর দ্য সেট এক্সামিনেশন উইল বি নোটিফাইড ভেরি শর্টলি, অর্থাৎ খুব তাড়াতাড়ি কিন্তু আবার পুনরায় নতুন যে শিডিউল, নতুন যে রুটিন কিন্তু সেটা কিন্তু খুব তাড়াতাড়ি দেওয়া হবে। একদম অফিসিয়াল নোটিশ তোমরা দেখতেই পাচ্ছ, 28 তারিখে এটা বেরিয়েছে একদম ডেপুটি সেক্রেটারি, একদম দেখো ক্লিয়ারলি কিন্তু এখানে বলা আছে। তো একদম তোমাদের পরীক্ষা আবারও পিছিয়ে গেল। তো সবাইকে ধন্যবাদ।